বহিরাজ্যের ঠিকাদার কোম্পানি খামখেলিপনায় রতনপুর এডিসি ভিলেজে জনদুর্ভোগ চরমে। জোড়াইবাড়ি থেকে বিলুনিয়া পর্যন্ত বিকল্প জাতীয় সড়ক নির্মাণের বরাত পেয়েছে বহিরাজ্যের একটি কোম্পানি। অভিযোগ, গত দুই বছর ধরে এই রাস্তাটি কাজ চলতে থাকলে এখনো এক কিলোমিটার রাস্তাই তৈরি করতে পারেনি এই সংস্থা। বহিরাজ্যের ঠিকাদার কোম্পানির খামখেয়ালিপনার দুর্ভোগ পোহাচ্ছেন রতনপুর এডিসি ভিলেজ এলাকার সাধারণ মানুষ। অভিযোগ, জোলাইবাড়ি থেকে বিলুনিয়া পর্যন্ত বিকল্প জাতীয় সড়ক নির্মাণের বরাত পেয়েছে যে সংস্থাটি, সেটি এলাকার মানুষের সমস্যার সমাধান করতে পারেনি ওই কোম্পানির কর্মকর্তারা। অত্যন্ত ধীরগতিতে রাস্তা নির্মাণের কাজ চলছে, এর মাঝে আবার শুরু হয়ে গেছে বর্ষার সিজন। প্রচণ্ড পরিমাণে বৃষ্টির ফলে রাস্তার অবস্থা খুবই করুণ, আর এই জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে যানবাহন চালক থেকে শুরু করে সাধারণ মানুষকে। বিলুনিয়া থেকে জোলাইবাড়ির মধ্যবর্তী সোনাইছড়ি, রতনপুর, মুহুরিপুর সহ বিভিন্ন এলাকায় লোকজনদের সমস্যায় পড়তে হচ্ছে, কারণ তাদের যাতায়াতের একমাত্র রাস্তাটি হল, অর্থাৎ এইসব এলাকার লাইফলাইন হল এই বিলুনিয়া জোলাইবাড়ি নির্মীয়মান বিকল্প জাতীয় সড়ক। মঙ্গলবার সকাল থেকে ওই রাস্তায় চলাচলকারী যানবাহনগুলো নরম মাটিতে আটকা পড়ে যায়, ফলে দুদিক থেকে আসা প্রচুর সংখ্যক যানবাহন রাস্তায় আটকে পড়ে। কিছু কিছু গাড়ি ওই কাঁচা রাস্তা দিয়ে আসতেই দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। প্রচুর পরিমাণে কাদার জন্য যানবাহন চলাচল তো দূরের কথা, পথ চলতি মানুষ হাঁটাচলা করতে ব্যাপক অসুবিধার সম্মুখীন হচ্ছে। কোম্পানির মানুষ অনেকবার দেখি গেছে, এখনো এই গাড়িটা সরাইবার মতন কোন ব্যবস্থা করছে না। আচ্ছা, গাড়ি বা বাইক থাকা মানে কত তো মানে ক্ষতি হইতেছে এখানে, অনেক ক্ষতি, অনেক ক্ষতি। আমরা যে জায়গা তখন বাইকরা যাই, আবার বাইকরাতে ফির মুবিল নিয়ে একটা মানে ইয়ে করে বাড়ি দিত, আমরা তো এখনো পর্যন্ত বাইকরাতে যেতাম পাচ্ছি না, আবার আমি কত কমি বা কিটা করবো এইভাবে কেউ নেই। বর্ষার সিজনে ডেলি ডেলি রিক্সে যান চলাচল করে। আচ্ছা, কোনো পুলিশ প্রশাসন আয়া দেখছে কি? না না, কেউ আছে না। আপনার কতক্ষণ ধরে মানে মানে এই অবস্থা মানে কত বছর ধরে? ফোন করানোর পরও তারা কেউ আসছে না, তারা এটা কানাও নিতেছে না যে আসলে কি গাড়ি আসছে হচ্ছে না কিটা দেখতেছে না। এ নিয়ে প্রায় দুই থেকে তিন ঘন্টা অতিক্রম হয়ে যাওয়ার পরও স্থানীয় প্রশাসন কিংবা ঠিকাদারি সংস্থার কর্মীদের কোন রকম তৎপরতা দেখা যায়নি। এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন পথ চলতি জনগণ সহ দৃশ্যমুখ বিধানসভা কেন্দ্রের অধীন বিভিন্ন এলাকার লোকজনেরা। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।